बात तो तुम लोग सही कह रहे हो, ये सारे मर्द होते ही है। हाँ यार भाभी सब नहीं। अच्छा तो तुम ही ऐसा क्या है? यही कि हर लड़की को देखकर मेरी नियत खराब नहीं होती। ओह पल्लवी को देखकर भी नहीं? ये तो मुझे मेरी माँ जैसी लगती। की ये तो मुझे मेरी माँ जैसी लगती। 5 minutes later। कुल सिंह यहाँ बैठो ना। नहीं अपन रहते हैं सख्ती से, अपन ऐसे पिघलते नहीं है। अरे बैठो ना। फूल सिंह आय आय प्यार की राह में। नमस्कार बंधुगण, वेलकम टू माई चैनल, वेलकम टू ए न्यू भिडियो। तो बंधुगण आजकल भिडियोते आमरा देखते चलेछि किछु मजादार मीम। तो जारा जारा एखोनो चैनलटी सबसक्राइब करनी प्लिज चैनलटा सबसक्राइब करे दाओ और पाशेर बेल आइकनटी अल करे दाओ जाते परेर भिडियोगुलोर नोटिफिकेशन तोमादेर काछे गिये पौंछाय और आमार चैनलेर साथे जुड़े थाकते पारो। तो चलो आर करबो ना देरी, भिडियोटा शुरू करी ताड़ाताड़ी। भाबिया करियो काज करिया भाबियो ना। देखले तो तुम्हें सरप्राइज दीते आसा लोकगुलोई सरप्राइज हो गेलो। बंधुरा आज मा बोनरा कपड़ खुले भिडियो करछे बोले सबार खूब खराब लागछे, खूब खराब लागछे। किन्तु माने कि मा बोनদের कपड़ खुलते कारा बाध्य करेছে? তোমরাই বাধ্য করেছো। তুমি তোমরাই বাধ্য করেছো। তুমি হ্যাঁ আমি আরে না না বৌদি তোমার কথা একটা ভুল হচ্ছে। আমি নই, আমি নই। দু হাতে ধরে খুব জোরে জোরে করে শেষ হয় যখন বের করে তো। দেখো এসব বাজে কথা তুমিই শেখাচ্ছো দিয়ে আবার তুমিই বলছো যে আমরা তোমাদেরকে কাপড় খুলতে বাধ্য করেছি। জীবনটাকে কোন দেখি ঝলক শরফি শ্রীবল্লী নয়না মদক বরফি तेरी झलक শরফি শ্রীবল্লী। আরে ভাই প্যান্টটা তো আগে তোল, নলে তোর শ্রীবল্লীর মুখটা লোকে দেখে ফেলবে তো। These? No, they're real. The smile is fake though. समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? काकू आगे भेबे रेखेछे जे बाई चांस जोदी ए पड़े जाए ताहले आमार मीटर बक्सटा आर थाकबे ना भाई। I am feeling so good. This is the first time so I'm chakra attend korchi. This is feeling so good. কি ভাই আমার না সত্যি সত্যি কেমন গু শোনালো। তোমারও কি তাই শোনালো? তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আপনি বলেছেন একটা ভিডিওতে আমি দেখেছিলাম হিমেশ জি নাকি আপনার ঘরের পিছনে বালি ফেলতে আসে, এটা কি সত্যি? হ্যাঁ এসেছিল। দিদির কনফিডেন্স টাইমার দেখেছো? হিমেশ নাকি বালি ফেলতে এসেছিল। শালা হিমেশ বি লাইক কাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। খোঁজ খবর নিতে কি কষ্ট হয় নাকি? দেখো আমি সবই বুঝলাম দিদি কিছু একটা বলতে চেয়েছে, তার নাকি কেউ খবর রাখে না বাগেরা বাগেরা, বাট শেষে এটা কি করলো? শেষে ভাই কুকুরটাও শেষে বুঝতে পারছে না গন্ধটা আসছে কোথা থেকে। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। ভাই হিরো এটা কি করলি? আমার গানটা কি দোষ করেছিল ভাই? আমার গানটা বলছি ভাই, আমার গানটা কেন এরকম করলি? স্বর্গে গিয়ে কি আমাকে একটু শান্তিতে থাকতে বলবি না? তো এরপর আসি তোমাদের কিছু কথায়। তোমরা অনেকেই বলছো যে দাদা রদ্দুর রায় অ্যারেস্ট হলো, রদ্দুর রায় অ্যারেস্ট হলো, তুমি রদ্দুর রায়কে নিয়ে কিছু বলছো না কেন? তোমাদেরকে একটা কথাই বলি, রদ্দুর রায় সমাজকে নিয়ে বা সমাজকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে সেগুলো একদমই ঠিক, 100% আমি সমর্থন করি। কিন্তু যেভাবে বলেছে, যে স্ল্যাংগুলো ইউজ করে বলেছে, সেটাকে ভাই আমি সমর্থন করি না। দেখো, প্রতিবাদ অনেকভাবেই করা যায়, সেটার একটা শালীনতা বজায় রেখে প্রতিবাদ করাটাই আমার মনে হয় ঠিক। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।